নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা তো জানেন এই সময় মানেই আমাদের সেই অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের জীবনের নানান সমস্যার সমাধান আমরা খুঁজে পাই এবং সেই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা আমাদের সফলতার চূড়ায় গিয়ে পৌঁছাই। এবং আমাদের জীবনে তো নানান সমস্যা চলতেই থাকে, তা আপনারা ভাবতেই পারেন যে কি কি সমস্যা আমাদের জীবনে ভীষণভাবে এফেক্ট করে, অর্থাৎ ভীষণভাবে আমাদের জীবনের নানানভাবে একটা হ্যাম্পার করে। অবশ্যই আমরা সেই নিয়ে আলোচনা করবো, আমরা আমাদের সেরকম ভাবে আলোচনা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তার কারণ যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং মানুষের নানান সমস্যার সমাধান তিনি দীর্ঘ বছর ধরে করে যাচ্ছেন, ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। সবচেয়ে বড় কথা যে তিনি ভীষণভাবে উপকারের জায়গাটাকে তৈরি করে দেন, যে যেখান থেকে হোক কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা নিয়ে যারা আসছেন তাদেরকে তিনি কিন্তু একটা সলিউশনের পথ দেখান। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র, যিনি কিন্তু মাতৃসাধক, যিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ। এবং আমরা জানবো তার কাছে অনেক বিষয় আমাদের জিজ্ঞাসা রয়েছে, আপনাদের জিজ্ঞাসা নিয়ে আমি তার কাছে জিজ্ঞাসা রাখবো। অবশ্যই অবশ্যই বন্ধুরা কিন্তু একটি ফোন একটি আপনারা প্রশ্ন রাখবেন, প্রশ্ন করবেন, এবং আপনারা শুধুমাত্র নাম এবং এক্সাক্ট বয়স অর্থাৎ বর্তমান বয়সটি জানাবেন, তাহলে কিন্তু আপনাদের হুবহু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। সেটা অতীত হতে পারে, বর্তমান হতে পারে, এবং ভবিষ্যতে কি করবেন সবকিছু তিনি ডিটেলস বলে দিতে পারেন। এটাই তার ক্ষমতা, এটাই তার একটা মানে পড়াশোনার ফল, অর্থাৎ জ্যোতিষ নিয়ে তার কার্য করার এতদিনের তার ফল। সেইভাবে আপনাদের গাইডলাইন্স দেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন, সেই গাইডলাইন্স এর মাধ্যমে আপনারা ভালো থাকবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব, আপনার লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা ফোন করুন, তার কাছে জিজ্ঞাসা রাখুন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়, দীপ স্বাগত অনুষ্ঠানে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তারাচরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, আশা করি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। যে কোনো একটা বিষয়ে প্রশ্ন রাখবেন, সেটা আপনার ক্যারিয়ার হতে পারে বা বিবাহ হতে পারে বা আপনার এডুকেশন হতে পারে, তাহলে পরে এখানে আপনি জানতে পারবেন। আর ডিটেলসে কথা বলতে গেলে রাত্রিবেলা করতে হবে, রাত্রি 10টার পর। হ্যাঁ, আমরা জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? হ্যালো, আচ্ছা কেউ নেই বলতে আছেন, আপনি চেষ্টা করুন, ঠিক আছে। একটা কথা আমি বলে দিই যে হ্যাঁ দীপদা, আজকে কিন্তু আমরা একটু আলোচনা করব, গতকাল আমাদের আলোচনা ছিল বিবাহ নিয়ে, তার মানে একদম বিবাহের মরশুম চলছে, অঘ্রাণ মাস, পৌষ মাসটা হয়তো বাদ যায়, তারপরে কিন্তু মাঘ ফাল্গুন, এই যে বিয়ের মরশুম, অর্থাৎ আমাদের জীবনের একটা নতুন অধ্যায়। এই যে বিবাহের আগের একটা সমস্যা তৈরি হয়, বিবাহের পরে একটা সমস্যা তৈরি হয়, কি কি অশুভত্বের ফলে এই এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে, এর পেছনে তো প্রভূত কারণ নিহিত আছে, অনেক রকম প্রবলেম এর মধ্যে আছে, তো সেটা আমি পরে আসি। তার আগে আমি দুটো কথা বলে দিই যে আপনাদের যে প্রবলেম, সেই প্রবলেমটা 100% নিরূপণ করা যায় এই জ্যোতিষ বিচারের মাধ্যমে, এবং সেটার প্রেডিকশন করে, জেনুইন প্রেডিকশন, আসল প্রেডিকশন করে সেটার প্রতিকারটা এমনভাবে করা যেতে পারে যেখান থেকে কিন্তু সেই প্রতিকারটা কথা বলে, অর্থাৎ 100% কিন্তু আপনার সেই প্রবলেমটা সলভ হবে, প্রতিকারটা এতটাই শক্তিশালী করে দেয়া হবে এবং প্রতিকারটা এতটাই নিষ্ঠা সহকারে, দায়িত্ব সহকারে, একদম টোটাল রেসপন্সিবিলিটি আমার আমার থাকবে, এবং সেটার দিন ক্ষণ সবকিছু বলে দেয়া যাবে, বলে দেব, সেরকম ভাবে আমি কিন্তু প্রতিকার করে দিই, অর্থাৎ সেই প্রতিকারের জায়গাটা এতটাই শক্তিশালী এবং এতটাই সিওর শট এবং এতটাই মজবুত যে প্রতিকার নিয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা নয়। আজ পর্যন্ত আমি যাদের যাদের প্রতিকার করে দিয়েছি তারা সমাজের উচ্চতর স্তরে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রবলেম 100% সলভ হয়েছে, কারণ প্রতিকার করার যে ধাঁচগুলো বা যে ধারাগুলো রয়েছে সেগুলো আমি বলেছি আগের দিন, আমি সব আপনাদেরকে ডিটেলসে বলেছি। তো আজকে আমি ওর প্রশ্নের কিছু উত্তর দিয়ে দিই যে এই বিবাহের বিলম্বের কারণটা কি কিভাবে হয়। এই বিবাহ বিলম্বটা হওয়ার পেছনে মূলত কারণ থেকে থাকে মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ এবং ছেলেদের ক্ষেত্রে ভৌমদোষ। এই ভৌমদোষ বা এই মাঙ্গলিক দোষের ফলেতে আফটার ম্যারেজ বা বিফোর ম্যারেজ দু রকমই প্রবলেম হয়। এছাড়া একটা শনির ভূমিকা থাকে, শনি যদি সপ্তমভাবে অবস্থান করে, শনি যদি কোনোভাবে সপ্তমভাবে দৃষ্টি দিয়ে থাকে, শনি যদি
কোনোভাবে বিবাহ স্থানকে ডিস্টার্ব করে থাকে তাহলেও কিন্তু বিবাহ বিলম্ব হয়, লোকজন আসে, দেখাশোনা চলতে থাকে, সম্বন্ধ ঠিক হয়, ভেঙে যায়, পছন্দ হয়, গিয়ে কোনো খবর দেয় না, অথবা ফাইনালাইজড হয়ে অনেক সময় কিন্তু ভেঙে যায়। এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তারা আগে থাকতে অ্যালার্ট হবেন, সচেতন হবেন। এবং আবার আমি বলে দিচ্ছি যে আমার প্রতিকার কিন্তু কথা বলে, আমার প্রতিকার কথা বলে এবং 100% চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে আমি প্রতিকার করে দিয়ে থাকি। আমি সকলের কাজ নিই না বা সকলকে আমি বলি না যে তোমাকে এটা করতেই হবে, কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মানুষকে ফিরিয়ে দিই, কারণ তাদের কোনো করার দরকারই থাকে না, তাদের টাইমিং সময়টার ফলে এমনি ঠিক হয়ে যায় সেগুলো। কিন্তু যাদের দরকার, একান্তভাবে প্রয়োজন, সেই প্রতিকারগুলো আমি এমনভাবে দায়িত্ব সহকারে হাতে নিই যে মানুষের মুখে হাসি কিন্তু ফোটেই ফোটে। এবং এখানেতে আমি ওপেন মিডিয়ায় এসে কথা খুব জোরের সাথে আমি বলে দিয়ে যাচ্ছি যে আপনি যদি আমাকে কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্বটা পালন করার জন্য আমি নিজের জান পর্যন্ত লাগিয়ে দিতে রাজি রয়েছি। এরমভাবেই কিন্তু আমি প্র্যাকটিস করে আসছি, এরমভাবেই মানুষের পাশে থেকে এসেছি, আদৌ আছি এবং আগামী দিনেও থাকবো। একদম সেটাই কথা। যে দীপদা আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে মিডিয়াতে মানে দীর্ঘ বছর ধরে আপনার কিন্তু তাকে দেখছেন এবং সে গলা ফাটিয়ে এবং মানে বুক বাজিয়ে যেটা বলে কনফিডেন্সের সহিত কিন্তু তিনি কিন্তু এই কাজগুলো করে দিচ্ছেন বলেই তিনি এত বড় চ্যালেঞ্জ নিয়ে কথাটা বলতে পারলেন আমার মনে হয়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছেন? আচ্ছা, আপাতত কেউ নেই মনে হচ্ছে। আচ্ছা, আমি যে আলোচনায় করছিলাম তাতেই আবার ফিরে আসি। আর একটু বলে রাখি যে জ্যোতিষের গণনাটা, জ্যোতিষের বিচারটা বা জ্যোতিষের গণনাটা যতটা জরুরি ঠিক ততটাই দরকার কিন্তু প্রতিকারটাও। অর্থাৎ আমি জানলাম বা আমার গণনাটা ঠিক হলো বা আমার লাইভে সব কথা মিলে গেল, কিন্তু আমি পরবর্তীকালেতে সেই প্রবলেমটা সলভ করলাম না বা কারোর কাছে এমন একজন জ্যোতিষের কাছে গেলাম যিনি আমার যথার্থ প্রতিকার করে উঠতে পারলেন না, করতে পারলেন না, তো এমন মানুষ আমি সিলেক্ট করেছি বা আমি বুঝতে পারিনি, সেরকম মানুষের কাছে গেছি যিনি প্রতিকারটা আমার করে উঠতে পারেননি, সলিউশন বের করতে পারেনি, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো। যেরকম লাইভে সমস্ত কথা আপনারা জানতে চাইছেন, বুঝতে চাইছেন, এটা যতটা দরকার, আমার জানিয়ে দেয়াটাও আপনাদেরকে ততটা দরকার, ঠিক সেরকম রাত্রিবেলা আমার সঙ্গে ফোনে কথা বলাটাও জরুরি, কারণ লাইভে কিন্তু আমি ডেড টাইম নিচ্ছি না। এছাড়াও এর বাইরেও কিন্তু ডিটেলস বিচারের ব্যাপার থাকে, এটা মাথায় রাখবেন। যারা ভীষণ সিরিয়াস তাদের চেম্বারে আসাটাও ততটাই জরুরি, ততদিন জরুরি, এবং প্রতিকারটা পার্টিকুলারলি আমার কাছে এই করোনাটাও ততটা জরুরি, কারণ কি আমি বললাম যে দায়িত্ব, যে নিষ্ঠা, যে আন্তরিকতা, যে ভালোবাসা নিয়ে আমি প্রতিকার করব। এখানে ওপেন মিডিয়া চ্যালেঞ্জ করছি যে কেউ কোনো ব্যক্তি আপনার মানে প্রতিকারটা এরা নিজের মনে করে, এরা দায়িত্ব সহকারে, এত নিষ্ঠা সহকারে কিন্তু নিজের জান লাগিয়ে করে দেবে না, এটা কিন্তু সর্বদা মাথায় রাখবেন। একদমই। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী। নিজের বিষয়ে আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এই বয়সটা বলুন, বর্তমান বয়স 27 বছর। 27? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, বিয়ে এবং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন কি আপনার? হ্যাঁ। হ্যাঁ, বিয়ে কি অলরেডি হয়েছে? না, বিয়ে এখনো হয়নি। বিয়ে দেখাশোনা চলছে কিন্তু চট করে বিয়ে ক্লিক করছে না? না। বিয়ে দেখাশোনাটা কতদিন ধরে চলছে আপনার? দেখাশোনা এখনো শুরু হয়নি, কিন্তু আমি এখানে যেটা পাচ্ছি যে দেখাশোনা শুরু হলে এটা চট করে ক্লিক করবে না, ঠিক আছে? এখানে লেট ম্যারেজের ব্যাপার আছে। কেমন? এখানে একটা মাঙ্গলিক দোষ আমি পাচ্ছি, ঠিক আছে? এবং সপ্তম পতির ডিসপ্লেসমেন্ট একটা আছে, মানে সপ্তম পতি এমন একটা জায়গায় অবস্থান করছে যেখান থেকে গিয়ে বিবাহটা অনেক দেরি হবে, মানে অনেক সময় গিয়ে এরামটা হতে পারে যে অনেক লেটে হলো ফাইনাল কারোর সাথে, কিন্তু সেটা ভেঙে গেল, এরামটা হওয়ার কিন্তু চান্স রয়েছে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাটা থেকে সাবধান থাকবেন এবং অবশ্যই প্রতিকার করে নেবেন। হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম থাকবে, হেলথ নিয়ে সাবধান। পেটের কোনো সমস্যা আছে? পেটের বা গাইনোলজিক্যাল প্রবলেম কিন্তু আপনার আসবে পরবর্তীকালে, বুঝতে পেরেছেন? গাইনোলজিক্যাল প্রবলেম কিছু আছে কি? গাইনোলজিক্যাল প্রবলেম? আচ্ছা, বিবাহ পরবর্তীকালে এই জাতীয় সমস্যা আসবে, সেখান থেকে কিন্তু আপনি সাবধান থাকবেন, সেটা আমি পাচ্ছি বলে আগে থাকতে অ্যালার্ট করে দিলাম।
ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন রাত্রি 10টার পরে, যে নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সের মধ্যে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারের মাধ্যমে আপনারা যেমন বুকিংও করবেন, তার সঙ্গে কিন্তু আপনারা রাত্রি 10টার পর সরাসরি স্যারের সাথে কথা বলুন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9748150037। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা রাত্রি 10টার পর কথা বলার একটা ফোন নাম্বার। এই নাম্বারটা আপনাদের জানিয়ে দিলাম। এবং কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতাতে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। এছাড়াও অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পাচ্ছে না তাদের জন্য কিন্তু, বা চেম্বারে আসতে পাচ্ছে না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। এবং সেটাও কিন্তু যদি তিনি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিকারটা আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। হ্যালো, নমস্কার, কেউ কি আছেন? হ্যালো, আচ্ছা যাই হোক, আপনি চেষ্টা করুন। আচ্ছা আরেকজন বন্ধু, হ্যালো, হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? এই বিবাহকে কেন্দ্র করে আমরা একটু, এখন যখন কেউ নেই একটু বলে নিই, এই বিবাহকে কেন্দ্র করে মানুষের দুঃখ দুর্গতি যন্ত্রণা শেষ নেই। প্রথম কথা হচ্ছে যে বিয়ে চট করে ক্লিক করতে চায় না। দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে ক্লিক করলেও পরবর্তীকালেতে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই প্রবলেম হয়, এটা দেখা যায় বা এটা বোঝা যায়। যে প্রবলেমগুলো কেন হয়, প্রবলেমগুলো এই কারণে হয় যে ছেলের রাশি এবং মেয়ের রাশি সবসময় এক হয় না, গণ এক হয় না, বা ছেলের প্ল্যানেটারি পজিশনের সঙ্গে মেয়ের প্ল্যানেটারি পজিশনের কোনো ম্যাচিং খায় না। ছেলের D9 চার্ট বা নবাংশ বা মেয়ের D9 চার্ট নবাংশ, সেক্ষেত্রেও কিন্তু ম্যাচিং খায় না। এইগুলো কিন্তু দেখে নিয়ে পুঙ্খানুপুঙ্খ গণনা করে আগে থাকতে অ্যালার্ট হওয়া ভীষণ দরকার, তবেই গিয়ে বিয়েটা সাকসেস হয়, নচেৎ খুব মুশকিল পরবর্তীকালে প্রবলেম ফেস করতে হয়। একজন বন্ধু অপেক্ষা করছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে, কোথা থেকে বুঝলাম না, বেলুর থেকে, কার বিষয়ে জানবেন? তাহলে আপনার নাম বলুন, বর্তমান বয়সটা বলুন। না বর্তমান বয়সটা বলুন, এক্সাক্ট বয়সটা বলুন। 53। আপনার কি আর্থিক আর হেলথ নিয়ে প্রশ্ন? বুঝলাম না কি বলছে, বুঝলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, লাইফে কিছু করতে পারেনি, আমি তো এটাই বললাম, আর্থিক ব্যাপারটা নিয়ে আপনি জানতে চান, ক্যারিয়ার আপনার আর্থিক, ঠিক আছে, আপনি তো সেইভাবে আর্থিক কোনো ডেভেলপমেন্ট লাইফে পাননি, আমি তো সেটাই বললাম আপনাকে, আর্থিক ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত আপনার কিছু হয়নি, ঠিক আছে, আর প্রচুর শত্রু থাকবে আপনার, বুঝতে পেরেছেন, আপনার পারিবারিক শত্রু কিছু আছে যেখান থেকে ওই আর্থিক জায়গাটা কিছু ক্ষতি অলরেডি করে রেখেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন, বুঝতে পেরেছেন, টের পেয়েছেন? আচ্ছা জানেন না, তো গুপ্ত শত্রু আপনার কিছু রয়েছে এবং আমার একাদশ পথে নিচস্থ আছে, ডাউন আছে, যার ফলে আর্থিক ডেভেলপমেন্ট আপনাকে দেয়নি, আপনি কোনোদিন পাননি, ঠিক আছে, এই ব্যাপারে আমাকে রাত্রিতে কল করবেন, আমি ডিটেলস আমি বলে দেবো আপনাকে, প্রতিকারটা কি করলে হবে আমি সেটা বলে দেবো, ঠিক আছে, রাত্রি 10টার পরে আপনি কথা বলুন, রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে স্যারের সাথে আপনারা কথা বলুন, তার কারণ অনেক এই বিষয়ে আপনাদের জানানোটা ভীষণ দরকার, তার কারণ অনেক অতটা সময় নিয়ে তো কথা বলা যায় না, যেটুকু জেনেছেন সেটা আরো বিশদভাবে জানতে হলে রাত্রি 10টার পরে আপনারা ফোন করুন, স্যারের সাথে সরাসরি কথা বলুন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কেউ নেই বোধহয় এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, তো আমি আবার আলোচনায় ফিরি, যে লাইভ, হ্যাঁ একজন আছেন, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন বলুন? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কোথা থেকে, কোথা থেকে, আরেকবার, পলাশি, পলাশি, কি নাম, কি, কার বিষয় জানবেন? মেয়ের বর্তমান নাম, নাম কি, নাম কি, আরেকবার বলুন, আচ্ছা বয়সটা কি, মেয়ের বলুন, 18 বছর, আচ্ছা, কি নিয়ে জানতে চান, এডুকেশন এবং ক্যারিয়ার, কি নিয়ে প্রশ্ন, এডুকেশন নিয়ে প্রশ্ন, পড়াশোনা আর ক্যারিয়ার, একটু চঞ্চল মানুষ থাকবে, যতটা পড়বে ততটা সেরে ভাবে আশানুরূপ রেজাল্ট করতে পারবে না,
আপনি মোবাইলে শুনুন, টিভিতে না শুনে মোবাইলে শুনুন, সেই জন্য আপনি ঠিকমতো যতখানি পড়াশোনা করবে সেই সেই অনুযায়ী রেজাল্ট ওর হবে না, একটু চঞ্চল মানসিকতা সম্পন্ন থাকবে, বুঝতে পেরেছেন? যেরকম হারে পড়বে সেরকম হারে রেজাল্ট কিন্তু করে উঠতে পারবে না, হায়ার স্টাডিজে গিয়ে বাধা আছে, সেকেন্ডারি এডুকেশনটা কোনো রকমে পেরিয়ে যাবে অসুবিধা নেই, কিন্তু হায়ার স্টাডিজে গিয়ে বাধা রয়েছে। চাকরি গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, এডুকেশন যদি নিষ্ঠা সহকারে করে গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে, বুঝতে পেরেছেন? সম্ভাবনা আছে, রবির একটু প্রতিকার করে দেবেন তাহলে গভর্নমেন্ট সার্ভিস পাবে। ঠিক আছে, আপনি কথা বলুন, রাতে 10টার পরে কথা বলুন, আরো বিশদভাবে জানার জন্য আপনি কথা বলুন, তার কারণ শুধু জেনে নিলে হবে না, একটা কথাই বলা বারবার করে আপনাদের জানছি, জানাটা এখানে যতটা জরুরি ততটা রাত্রিবেলাতে ডিটেলসে ডেট অফ বার্থ দিয়ে সেটা আর কি কি জায়গায় প্রবলেম রয়েছে। জ্যোতিষের বিচারটা কিন্তু এক মিনিটের বিচার নয়, হতে পারে না, জ্যোতিষের বিচারটা কিন্তু এক ঘন্টার বিচার, এটা মাথায় রাখবেন। আবারও বলছি, জ্যোতিষ বিচারটা আপনারা লাইভে মানে লাইভ প্রোগ্রামে ফোন করছেন, একটা প্রশ্ন রাখছেন, আমিও যতটা সম্ভব জানিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এইভাবে তো কিন্তু কাজটা কমপ্লিট নয়, কাজটা কমপ্লিট করতে গেলে কিন্তু এক ঘন্টার বিচারের দরকার, তার জন্য ডিটেলস ডেট টাইম প্লেস দরকার, যাদের নেই তাদের হাতের ছবি দরকার, ঠিক আছে, এবং তার সঙ্গে কিন্তু প্রতিকারটাও করা দরকার, এবং সেই প্রতিকারটা এমন মানুষের কাছে গিয়ে করা দরকার যে প্রতিকারটার মাধ্যমে প্রকৃত জীবনে আলো নেমে আসে, প্রকৃত জীবনটা আলোকিত হয়, প্রকৃত ভাবে প্রবলেম সলভ হয়, এটা সর্বদা মাথায় রাখবেন, তবেই গিয়ে আপনি সাকসেস পেলেন, নচেত কিন্তু নয়। সঠিক মানুষের কাছে আসতে হবে, নিশ্চয়ই প্রেডিকশনটা আপনার প্রথম যে সঠিক প্রেডিকশন করতে পারে, আমার মনে হচ্ছে সঠিক প্রতিকার, চরম মাত্রা চরম পর্যায়ে হচ্ছে প্রতিকার, যতক্ষণ না প্রতিকারটা গ্রহণ করা হচ্ছে অবশ্যই যার দরকার আছে তার, তখনই গিয়ে লাইফে সাকসেস হলো, তার আগে গিয়ে আপনি জানলেন, কিছুদিন চুপচাপ বসে থাকলেন, আমি আপনাকে জানালাম বা রাত্রি আপনি ফোন করে আমার থেকে জানলেন, কিছু আলটিমেটলি কোনো প্রতিকার নিলেন না বা অন্য কারোর কাছে গিয়ে প্রতিকার করালেন না, তাহলে পরে কি হবে? তাহলে সেই সমস্যাটা সমস্যাই থেকে গেল আর এইগুলো সব বেকার হয়ে গেল। মানে বড় হলে ওষুধ খেতে হবে, অবশ্যই অবশ্যই, নালে কোনো লাভ নেই, নালে কোনো লাভ নেই। বন্ধু অপেক্ষা করছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? অনুষ্ঠান দেখা হয়, কেরিয়ার নিয়ে প্রশ্ন? আচ্ছা, ওর টেকনিক্যাল প্রফেশনে গেলে বেশি উন্নতি আছে, টেকনিক্যাল কোনো এডুকেশন যদি পরবর্তীকালে করতে পারে তাহলে পরে ওর কিন্তু বেশি উন্নতি রয়েছে, ঠিক আছে, কিন্তু ওর এখানে কিছু গ্রহগত সমস্যা রয়েছে, বিশেষ করে রাহু মঙ্গল এবং শনি প্লেসমেন্টটা ও ভালো নয়, বন্ধু বান্ধবের সংখ্যা প্রচুর থাকবে, বুঝতে পেরেছেন? বন্ধু বান্ধব থেকে একটুখানি সতর্ক সাবধানে ওকে রাখতে হবে পরবর্তীকালে, একটা হঠাৎ করে ওর লাইফেতে পতন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমি ভীষণভাবে পাচ্ছি, একটা ভাগ্য বিপর্যয় বা পতন, সেটা কোনো রিলেশন ঘটিত ব্যাপার থেকে আসতে পারে বা বন্ধু বান্ধবের মাধ্যমে মিথ্যা বদনামে ফেসে যাওয়ার একটা কিন্তু ব্যাপার আমি এখানে পাচ্ছি, বুঝতে পেরেছেন? এখন যতটা পড়াশোনা করবে ততটা আশানুরূপ রেজাল্টও করে উঠতে পারবে না, সেকেন্ডারি লেভেলে পারবে না, কিন্তু হায়ার সেকেন্ডারি এডুকেশন বা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সেটাও করতে পারবে, ঠিক আছে। এখন পড়াশোনা কেমন করছে? মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, 93% পেয়েছে, কিন্তু ওর হায়ার স্টাডিজে গিয়ে আরো একটু ভালো রেজাল্ট হবে, বুঝতে পেরেছেন? উচ্চ মাধ্যমিকে আর একটু ভালো রেজাল্ট হবে, এবং সায়েন্স নিয়ে পড়ার কোন ইচ্ছে রয়েছে পরবর্তীকালে? সায়েন্স নিয়েই পড়ছে ওর, যদি হ্যাঁ তো সেক্ষেত্রে সায়েন্সে উন্নতি আছে, সায়েন্সে উন্নতি আছে, ওকে একটু রবির প্রতিকার করে দিলে পরে ভালো হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বন্ধু বান্ধবের সংস্পর্শ থেকে একটু সাবধান, মানে কোনো উল্টোপাল্টা বন্ধুর পাল্লায় পড়ে ওর একটা অযাচিত বদনামের শিকার হওয়ার চান্স একটা আছে, ঠিক আছে। আপনি একটা কাজ করুন দিদি ভাই, যে নাম্বারটি আপনি রেড বক্সে দেখতে পাচ্ছেন ওই নাম্বারের মাধ্যমে আপনি রাত্রি 10টার পরে একটু স্যারের সাথে আরো ডিটেইলস কথা বলুন, কারণ 17 বছর বয়স এটাই হলো আসল সময়, মানে জীবনের মানে আমাদের যে স্টাডি ক্ষেত্রে একটা মানুষ যত হায়ার স্টাডিজ এর দিকে যাবে ও পড়াশোনাটা ততই ওর ভালো হবে, ঠিক আছে, ক্যারিয়ার তো ভালো হ্যাঁ ঠিক আছে, কিন্তু হায়ার স্টাডিজ এ গিয়ে আরো ভালো হবে, কেমন? কিন্তু ওর ওই অসৎ সঙ্গ যেটা বন্ধু বান্ধব সেই জায়গাটা থেকে একটু সাবধানে রাখতে হবে, সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যালার্ট করার জন্য কিন্তু স্যার বলে দিলেন যে এই সমস্যাগুলো আসতে পারে, আমার মনে আগে থেকে এই যে বলে দেওয়া, যদি জানার পরেও যদি আপনি চুপ করে বসে থাকেন এটা মানে বুদ্ধিমত্তার কাজ নয়, তাই জন্য অবশ্যই কিন্তু এই মানুষটির সান্নিধ্যে আপনারা আসুন, যে কোনো কাজকে তিনি কিন্তু খুব সহজভাবে করে দিতে পারেন, কঠিন জটিল ভয়ঙ্কর কাজ যারা ভুক্ত হয়ে আছেন
নানান জায়গায় গেছেন, কোনো রেজাল্ট নেই, কিছু নেই, তাদের ক্ষেত্রে বারবার করে বলা আপনারা এই মানুষটির সান্নিধ্যে আসুন। তখন তিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং সেই অভিজ্ঞতা নিয়েই তিনি কিন্তু পথ চলছেন এবং ভীষণভাবে মানুষকে উপকার করে দিচ্ছেন। তখন সেই নিয়েই কিন্তু আমাদের মিডিয়াতে বারবার তিনি গলা ফাটিয়ে বলতে পারেন, কনফিডেন্সের সহিত তিনি বলতে পারেন যে আমি এই কাজটা করে দেব এবং পারবো, আমি চ্যালেঞ্জিং একেবারে যাকে বলে। আমরা আরেকটু ফোন এসেছে, হ্যাঁ নিশ্চয়ই আমরা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি আসানসোল থেকে বলছি। তার বিষয়ে জানবেন? আমার মায়ের, তাহলে মায়ের নাম বর্তমান বয়স বলতে হবে। আমার মায়ের নাম হলো নীলিমা সাধু। নীলিমা সাধু, বলুন তার বয়সটা বলুন। আচ্ছা, 57। ওনার কি হেলথ নিয়ে প্রশ্ন, শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাইছেন? হেলথ নিয়ে প্রশ্ন, হ্যাঁ, নার্ভের কিছু প্রবলেম আসার কথা, বুঝতে পেরেছেন? লোয়ার পোর্শন মানে পায়ের প্রবলেম, হাঁটু জাতীয় বা নার্ভের প্রবলেম, এই ধরনের প্রবলেম কি অলরেডি ওনার আছে কিছু? সেটা কোমর বা হাঁটু, এই দুটো জায়গাতেই হতে পারে, এই জায়গাটা একটু সাবধান থাকবেন। আর মায়ের পেছনে কিন্তু কিছু গুপ্ত শত্রু রয়েছে, বুঝতে পেরেছেন? শত্রু দ্বারা কিন্তু অনেক রকম ক্ষতির আমি সম্ভাবনা পাচ্ছি, আপনি কি জানেন সেই বিষয়ে কিছু? অনলাইনের মাধ্যমে যেগুলো বলা যায় না, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুদের একটা কথাই বলা যে আপনারা প্লিজ রাত্রি 10টার পরে সরাসরি তার সাথে কথা বলুন। সেটা একেবারে ফ্রি কনসালটেন্সি যেটাকে তিনি করে দিচ্ছেন, ফ্রি একেবারে কথা বলুন। এবং যদি তিনি মনে করেন যে এই প্রেডিকশন করে প্রতিকার দিতে হবে, তবেই তিনি প্রতিকার দেন। যে বিশাল একটা অ্যামাউন্ট করে দিলেন, আপনারা ভয় পাচ্ছেন, যেটা আপনাদের ভয় ভীতি থাকে যে এত অ্যামাউন্ট করে দিতেই পারে, কিন্তু সেসব একদমই না। তার অভিজ্ঞতা দিয়ে, তার কাজ দিয়ে, কর্ম দিয়ে, অধ্যাবসায় দিয়ে তিনি কিন্তু একজন সৎ ব্যক্তি এবং সেইভাবেই তিনি কিন্তু আপনাদের প্রেডিকশন দেবেন। এবং প্রেডিকশনটা অবশ্যই যদি তিনি প্রতিকার মনে করেন, তবেই তিনি প্রতিকারটা দেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? কেউ নেই বোধ হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি যে আলোচনাটা করছিলাম, যে এই যে বিবাহ এবং বিবাহ পরবর্তীকালে বা বিবাহ হওয়ার আগে যে প্রবলেমটা মানুষের জীবনেতে আসে, তার পেছনেতে এই কারণগুলো নিহিত থাকে। যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে ভৌমদোষ এবং মানে মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, এইটা একটা বড় ভাইটাল প্রবলেম। কারণ মঙ্গল যখনই চতুর্থ লগ্ন, চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করে, একটা ভৌমদোষ ক্রিয়েট করে বা মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে, এবং সেটা যদি কোনোভাবে পাপগ্রহ দ্বারা যুক্ত হয় রাহু বা শনির সঙ্গে, সেটা আরো তীব্র আকার ধারণ করে। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে মেয়েদের যে পতির কারক বৃহস্পতি এবং ছেলেদের যে স্ত্রীর কারক শুক্র, তাদেরও পজিশনটা ঠিক নেই, ফলে গিয়ে প্রবলেমটা আরো বেশি করে বড় আকার ধারণ করে। এই ধরনের জিনিসগুলো থাকলে পরে আগে থাকতে ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রেডিকশন করানো দরকার এবং ভালো করে প্রতিকার করা দরকার, যাতে গিয়ে বিয়েটা ভালোভাবে সুসম্পন্ন হয় এবং বিবাহ পরবর্তীকালে অ্যাডজাস্টমেন্টের কোনো অভাব না আসে বা কোনো রকম যন্ত্রণা দুঃখের শিকার যাতে না হতে হয়। একদমই সত্যি তাই। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ফোন নাম্বারটাকে কাছে রাখতে হবে এবং যেটি রেড বক্সে যে নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9748150037, এই নাম্বারটি বুকিং নাম্বার। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বলুন কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে আপনার বর্তমান বয়সটা বলতে হবে। 28 বছর। কি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার? হ্যাঁ, ক্যারিয়ার এবং বিবাহ। কোন গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছেন, সরকারি চাকরির জন্য? হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসের যোগ তো আমি পাচ্ছি, কিন্তু লেটে হবে। এখানে গভর্নমেন্ট সার্ভিস 100% আছে আপনার, কিন্তু লেটে হবে, বুঝতে পেরেছেন? এখানে তো মূলত, হ্যাঁ বলুন, এখন তো 28 বছর বয়স আপনার, পেতে পেতে তো আমি এখানে যা দেখতে পাচ্ছি মোটামুটি 34-35 বছর হয়ে যাবে। ঠিক আছে, তো বিবাহটাও এখানে তো লেট আছে, বিবাহটাও লেটে আছে, কারণ চাকরি যতদিন না আপনি পাচ্ছেন ততদিন বিবাহের জন্য আপনি প্রিপারেশন তো হতে পারেন না।
ঠিক আছে। আর রিলেশন রিলেশন এখানে কিছু ব্রেকআপ হওয়ার চান্স আমি পাচ্ছি। রিলেশন কি কখনো ব্রেকআপ হয়েছে কারোর সাথে? কবার হয়েছে? কবার হয়েছে সেটা? আচ্ছা, রিলেশন যদি হয় তাহলে সেই রিলেশনটা টিকবে না, বুঝতে পেরেছেন? রিলেশনটা ব্রেকআপ হবে এবং এটা কিন্তু দু তিনবার হওয়ার চান্স রয়েছে, বুঝেছেন? এখান থেকে আপনি সাবধানে থাকবেন। রাহুর পজিশনটা আমি ভালো পাচ্ছি না, চাকরি লেটে রয়েছে এবং বিবাহটাও লেটে আছে। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। অবশ্যই আরো ডিটেইলস জানতে হলে অবশ্যই রাত্রি 10টার পরে আপনারা যে বুকিং নাম্বার, যেটি টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেড বক্সে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা যেমন কথাও বলতে পারেন রাত্রি 10টার পরে, তেমনই কিন্তু বুকিংও করতে পারেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9748150037। আর এছাড়াও আপনার কলকাতা, হাওড়া, ব্যারাকপুর এবং মেচেদাতে পেয়ে যাচ্ছেন এবং অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ, সকলের মঙ্গল কামনা।